আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, কলাকুপা কুকিলপেড়ি হাই স্কুল। আজকে প্রয়োজনীয় অনলাইন ভিডিও রেকর্ডিংয়ের যন্ত্রপাতি কিনে এনেছি। সিদ্ধান্ত নিয়েছি হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় অনলাইন ক্লাস নেয়ার। তা আজকে প্রথম অনলাইন ভিডিও ট্রায়াল দিচ্ছি, অনলাইন স্ট্রিমিং করছি এবং টেলিকাস্টে যাচ্ছি, দেখি কতদূর সফলতা আসে। তো প্রথম ভিডিও ক্লাসটি আমি আমার মেয়ের সাথেই সেট করেছি। আমার মেয়ে বিএম ল্যাবরেটরি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ে। তো মূলত আমি তাকে ইংরেজি এবং অঙ্ক এ দুটো বিষয় দেখাচ্ছি, আর বাকিগুলো তার মাই দেখাশোনা করে। আজকে আমি অঙ্কের নবম অধ্যায় পর্যন্ত গিয়েছি। নবম অধ্যায় মূলত শতকরা হিসাব, তার প্রাথমিক ধারণা আমি মেয়েকে দিয়েছি, আর আজকে তাকে বেশ কয়েকটা প্রশ্ন করেছি। সেই প্রশ্নগুলোর উত্তর আজকে মেয়ে দিবে, তারপর মেয়ের উত্তরের উপর নির্ভর করে আমি মূলত এ বিষয়ে আলোচনা করব। তো যে সকল প্রশ্ন করেছি মেয়েকে, সেই প্রশ্নগুলো আপনাদেরকে আগে দেখিয়ে নিই। এর আগে শিক্ষার্থী অর্থাৎ আজকে আমার মেয়ে, তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। হ্যাঁ মার্শিয়া, তোমার পরিচয় বলো বাবা। আমার নাম মার্শিয়া মহাজাবিন, আমি বিএম ল্যাবরেটরি স্কুলে পড়ি, আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। তারপর বলো আজকে কি করতে যাচ্ছ এখন? আজকে গণিত। গণিত, নবম অধ্যায় গণিত আমি মেয়েকে শেখাচ্ছি, দেখি কত দূর পারি, চেষ্টা করছি। যদিও বিষয়ে আমার চর্চা খুব কম, তারপরে মেয়েকে এখন পড়াতে হচ্ছে, শিখে নিচ্ছি। তো আজকে যে সকল প্রশ্ন মেয়েকে করেছি, সেই প্রশ্নগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। স্ট্রিমিংয়ে হয়তো উল্টা দেখাচ্ছে। প্রথম প্রশ্ন দেখি কেমন দেখায়, কাছাকাছি নিলে দেখা যায় কি না। তো যাই হোক, প্রথম প্রশ্ন হলো শতকরা কি, শতকরাকে কিভাবে বা কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এ জাতীয় কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করেছি। যাই হোক, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হলে পরে প্রত্যেকটি প্রশ্নের বিস্তারিত নিয়ে আমি আলোচনা করব। সেখানে তারপর কিছু শিক্ষণফল রয়েছে, তারপর দুটো অঙ্ক মেয়ে করে দেখাবে আজকে। আজকে প্রথম ক্লাস, ক্লাস ওয়ান, আজকে দেখি মেয়ের এই পরীক্ষার পর প্রশ্নগুলো উত্তর দেওয়ার পর বিস্তারিত আলোচনা করব। নাও আমার পরীক্ষা দাও, প্রশ্নগুলো উত্তর দাও, দেখি আমি কাছাকাছি নিয়ে দেখাতে পারি কিনা। ট্রায়াল ক্লাস চলছে, দেখি কি হয়। ভিডিও আপলোড করার পর কি অবস্থা হবে জানি না এখনো, দেখা যাক। সব কিছুরই অভিজ্ঞতা প্রয়োজন। তো অনলাইন স্ট্রিমিংয়ে এই প্রথম, দেখি আস্তে আস্তে হয়তো শিখে যাব, সময় লাগবে বলে নিই। আমার মেয়ে মার্শিয়া মহাজাবিন, এবার পিএসসি পরীক্ষার্থী, একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আসলে প্রতিযোগিতামূলক বিশ্বে প্রত্যেকটি পরীক্ষাই খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আমার মেয়ে প্রতিযোগিতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা করছি।
দেখাতে পারছি না ভালো করে। প্রথম প্রশ্ন ছিল শতকরা কি, দেখি একটু টেনে। বলে দিচ্ছি শতকরা কি, এই প্রশ্নের উত্তরে মেয়ে লিখেছে শতকরা হলো একটি ভগ্নাংশ। দ্বিতীয় প্রশ্ন ছিল শতকরাকে কিভাবে বা কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ শতকরা চিহ্নটি কি। পরে অবশ্যই চিহ্নটি দেখাবো। এক্ষেত্রে আমরা বোর্ড প্র্যাকটিস করব, একটি বোর্ড সংগ্রহের চেষ্টা করছি বাসায়, যাতে বোর্ড আনা যায়। একটি মার্কার বোর্ড হলে হয়তো সেখানে বোর্ডে সব কিছু প্রদর্শন করা সম্ভব ক্লাস। তবে ট্রায়াল দিচ্ছি এখন, দেখা যাক কী অবস্থা হয়, পরবর্তীতে বোর্ডে করে দেখানো হবে। তিন নম্বর প্রশ্ন ছিল শতকরা বলতে মূলত কি বোঝায়। প্রশ্নের উত্তরে মেয়ে লিখেছে শতকরা হলো এমন এক ধরনের অনুপাত যা 100-এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। সুন্দর লিখেছে। মূলত এটা একটা অনুপাত, 100-এর সাথে নির্ণয় যে সংখ্যা উল্লেখ্য থাকবে সেই সংখ্যার সাথে এটার অনুপাত বা রেশিও প্রকাশ করা হয় এই শতকরা দ্বারা। এখন যে অঙ্কটা করছে সেটা 10 নম্বর অঙ্ক, 50 টাকার 30% কত মেয়ে বের করেছে দেখা যাক। সে লিখেছে 30 টাকা 100 টাকা, 1 টাকা 100 ভাগে 30, 50 টাকায় 15 টাকা বের করেছে। ঠিক আছে, আমি প্রথম 10টা প্রশ্নের উত্তর দিয়েছি, আমরা এই 10টা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখি
আছে সেট করে নিই আগে। প্রশ্ন দেখা যাক, দেখি কলমটা দেবো। প্রথম প্রশ্ন, শতকরা কি? শতকরা হলো একটি ভগ্নাংশ। ভগ্নাংশ কি বাবা? ভগ্নাংশ হচ্ছে, ভাগ। ভাগ একটা জিনিসের দুই ভাগ, দুই ভাগ, তিন ভাগ, চার ভাগ। একটা আস্ত জিনিসকে যদি আমরা ভাগ করি তাহলে ওই ভাগ অংশগুলোকে বলা হয় ভগ্নাংশ, অর্থাৎ ভাঙা অংশকে কি বলে? ভগ্নাংশ। আমরা মূলত বুঝি একটা আস্ত জিনিসকে যখন ভেঙে ফেলবো, সাপোজ উদাহরণ দেওয়া যায়, ভগ্নাংশ হচ্ছে এই যে কলম, এটা এখন আস্ত আছে, এটাকে যখন আমি এরকম দুই ভাগ করে ফেললাম, এখন এই কলমটা কয় ভাগ হইল? দুই ভাগ। তাহলে এই এক একটা অংশ ভগ্নাংশ, অর্থাৎ মূল জিনিস বা আস্ত জিনিসটার অংশ বিশেষ। হ্যাঁ, এই আস্ত জিনিসটার একটা অংশ বিশেষ হলো এই ক্যাপটুকু, সুতরাং এইটা হলো ভগ্নাংশ, অর্থাৎ একটা আস্ত জিনিসের ভাঙ্গাকৃত অংশ, ভগ্ন অংশ। ভগ্ন মানে ভাঙা। এই আবার আস্ত হয়ে গেল, এটা হলো একক, এখন এক। এই এককে ভেঙে হয়ে গেল দুই, তাহলে এখন এটা একটা অংশ, এটা আরেকটা অংশ, তাহলে একটা বস্তুর এখন কয়টা অংশ হলো? দুইটা। তাহলে এটা হলো ভগ্নাংশ। তাহলে শতকরাও হলো একটি ভগ্নাংশ। কেন ভগ্নাংশ? অর্থাৎ একশো এর সামথিং, এখানে উপরে একশো এর উপরে যে লব যে কোনো অঙ্ক বা অনুপাত হতে পারে, পাঁচ হতে পারে, দশ হতে পারে, এরকম একটি অঙ্ক। তো একশোতে নির্ণয় করার নামেই হলো শতকরা। পরবর্তী প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো শতকরাকে কীভাবে বা কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? পার্সেন্টেজ দ্বারা। এই দেখেন একটি চিহ্ন রয়েছে এখানে, পার্সেন্টেজ, পার্সেন্ট দ্বারা। এই পার্সেন্ট চিহ্ন মানে একটি পার চিহ্ন বা স্ল্যাশ বলা যায়, তার উপরে একটা বৃত্ত, নিচে একটা বৃত্ত। এই চিহ্নটার নামই হলো, এই চিহ্নটাকে আমরা বলে থাকি পার্সেন্টেজ, পার্সেন্ট চিহ্ন, পার্সেন্ট, শতকরা চিহ্ন। ইংরেজিতে বলে পার্সেন্ট, বাংলায় বলে শতকরা চিহ্ন। এই চিহ্নটা হলো এরকম দেখতে, আশা করি দেখা যাচ্ছে। পরের প্রশ্ন, শতকরা বলতে মূলত কি বোঝায়? প্রশ্নটা হলো শতকরা বলতে মূলত কি বোঝায় এই প্রশ্নটা। উত্তরে মেয়ে লিখেছে, শতকরা হলো এমন এক ধরনের অনুপাত যা একশো এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। ঠিক লিখেছে। উদাহরণ দেওয়া যাক, এটি ভগ্নাংশের রূপ, একশো ভাগে সাত। তার মানে এটা হলো সাত পার্সেন্ট। এটার অর্থ বুঝাবে সাত অনুপাত একশো, এটা অনুপাত চিহ্ন এরকম। পরের প্রশ্নে যাই, চার নম্বর প্রশ্ন। চার নম্বর প্রশ্নে, শতকরা ভগ্নাংশের হর কত হয়? শতকরা ভগ্নাংশের হর মূলত কত হয়? আমরা এতক্ষণ দেখে আসছি অলরেডি একশো একশো একশো, তাহলে কারেক্ট। তাহলে শতকরা ভগ্নাংশের হর সর্বদাই একশো। পরের প্রশ্ন, আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক দেয় তাকে কি বলে? অর্থাৎ মূল টাকা বা আসল টাকা, এই টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক দেয় তাকে কি বলে?
উত্তর মেয়ে লিখেছে মুনাফা, কারেক্ট, মুনাফা। এটা দুদিক থেকেই হতে পারে, এক ব্যাংক মুনাফা পেতে পারে, আবার ব্যাংকে টাকা গচ্ছিত রেখে গ্রাহক মুনাফা পেতে পারে, অর্থাৎ লাভ অংশটুকুকে আমরা মুনাফা বলছি, লভ্যাংশটুকুকে আমরা মুনাফা বলতে পারি। পরের প্রশ্নে যাই, ছয় নম্বর প্রশ্ন। একশো টাকায় এক বছরে যে মুনাফা হয় তাকে কি বলে? একশো টাকায় এক বছরে যে মুনাফা, অর্থাৎ ব্যাংকে একশো টাকা রাখলাম, একশো টাকা রাখার পর যে একশো টাকায় অতিরিক্ত টাকা দেওয়া হলো বা দিল, সেই টাকাটাকে কি বলে? তবে এটা মেয়াদ রয়েছে, সময়সীমা রয়েছে, একটা নির্দিষ্ট সময় আনতে মূলত লাভ বা ক্ষতি সেটা দেখানো হয়। তো মূলত প্রশ্নটা ছিল একশো টাকায় এক বছরে যে মুনাফা হয়, এখানে বছর কথাটা উল্লেখ আছে, তাকে কি বলে, তাকে মুনাফার হার বলে। মেয়ে লিখেছে তাকে মুনাফার হার বলে, ঠিক, অর্থাৎ শতকরায় হিসাব, অর্থাৎ শতকরায় হিসাবটাকে হারে প্রকাশ করা হয়, এই ক্ষেত্রে বার্ষিক বা এক বছর কথাটা আসে। সাত নম্বর প্রশ্নে যাই, আসল কাকে বলে? প্রশ্ন হলো আসল কাকে বলে? মেয়ে উত্তর লিখেছে, আসলে উত্তর বিনিয়োগকৃত টাকাকে আসল বলে, রাইট, ঠিক বলেছে, বিনিয়োগকৃত টাকা। দেখা যায় প্রশ্নের উত্তর সঠিক হলে মেয়ে খুব খুশি হয়, সব স্বাভাবিক ব্যাপার, কেউ যখন সঠিক প্রশ্নের উত্তর দিতে পারে তখন একটা আনন্দের বিষয় থাকে। ছোটোবেলায়ও আমরা যখন অঙ্ক করতাম ক্লাসে স্যার একটা অঙ্ক করে দিত, আর বাড়িতে এসে যখন আমরা অন্য আরেকটা অঙ্ক নিজে করে ফেলতাম তখন খুব আনন্দ লাগতো, ভালো লাগতো, এটা খুশির বিষয়। যাই হোক, মেয়ে পর্যন্ত সাতটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। দেখি বিনিয়োগকৃত টাকাকে আসল টাকা বলে, আসল কী জিনিস? আসল, আসল হলো বিনিয়োগকৃত টাকা, অর্থাৎ কোনো গ্রাহক ব্যাংকে যদি টাকা রাখে, তার টাকার উপর যদি কোনো ইন্টারেস্ট আসে বা লাভ আসে সেটাকে আমরা লভ্যাংশ বলি, আর যে টাকাটা গচ্ছিত রাখলো সেটা হলো আসল টাকা। এই আসল টাকাটা হলো বিনিয়োগকৃত টাকা, আবার এটা আমরা কোনো কাজে বা কর্মক্ষেত্রেও প্রয়োগ করতে পারি। উদাহরণ দেওয়া যাক, আমি যদি একটি পোলট্রি শিল্প তুলে গড়ে তুলতে চাই, তো সেখানে আমি কিছু অর্থ বিনিয়োগ করি, প্রাথমিক কিছু পুঁজি বিনিয়োগ করি, ওই পুঁজি, প্রাথমিক যে পুঁজিটা আমরা বাজেট হিসাবে ধরলাম, উদাহরণ দেওয়া যাক যেমন এক লক্ষ টাকা, এই এক লক্ষ টাকা বিনিয়োগ করলাম, এক লক্ষ টাকা নিয়ে আমি এই পোলট্রি ব্যবসা শুরু করলাম, তাহলে এই এক লক্ষ টাকাকে বলা হচ্ছে বিনিয়োগকৃত টাকা বা আসল টাকা। কথাটা কি বুঝতে পারছো? তাহলে বিনিয়োগকৃত টাকা কি? বিনিয়োগকৃত টাকা হলো যে টাকা আমরা পুঁজি হিসেবে মানুষকে দিই, কোনো কাজে বিনিয়োগ করি, কোনো কাজে বিনিয়োগ করি, কোনো কাজে প্রয়োগ করি, বুঝতে পারছো? সেটা হলো কি? বিনিয়োগকৃত টাকা। উদাহরণ দেওয়া যাক, এই যে আমরা বলছি সাপোজ একটা গরিব লোক, তার অল্প কিছু টাকা আছে, সে করলো কি, ধরো তার কাছে এক লক্ষ টাকা আছে, কত আছে, এক লক্ষ টাকা, এই এক লক্ষ টাকা কি করবে গরিব লোকটা ভাবছিল যে এই টাকা দিয়ে কিভাবে আরো টাকা রোজগার করা যায়, তাই না? তখন এই এক লক্ষ টাকা দিয়ে সে একটা সিএনজি কিনলো বা অটোরিকশা কিনলো, কি অটোরিকশা, অটোরিকশা চিনো তো, এই যে ইলেকট্রিক বাইক যেগুলো বলি অটো, হ্যাঁ, কারেন্টের চার্জে চলে, ধরো এক লক্ষ টাকা দিয়ে একটা অটো কিনলো, তাই না? এই অটো গাড়িটা কিনলো এক লক্ষ টাকা দিয়ে, এই এক লক্ষ টাকা সে অটো গাড়িতে বিনিয়োগ করলো,
এটা দিয়ে প্রতিদিন সে রোজগার করবে, বুঝতে পারছো? এটাই হলো বিনিয়োগকৃত টাকা, যে টাকাটা দিয়ে সে বিজনেস শুরু করলো সেই টাকাটাকেই আমরা কি বলছি, বিনিয়োগকৃত টাকা। কঠিন, প্রাথমিক অবস্থায় বুঝতে পারাটা আসলেই কঠিন। তোমাকে ফেলে দিচ্ছ বাবা, খেলা দিতে গিয়ে থেকে ফেলে দিতেছো, এটা একটু দূরত্বে রাখো, আমাদের মোবাইলে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, বিনিয়োগকৃত টাকা কি এটা মেয়েকে বোঝানোর চেষ্টা করলাম, বিভিন্ন উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। তুমি কি বুঝেছো বাবা? হ্যাঁ বুঝেছে, ঠিক আছে, ভেরি গুড। পরবর্তী অঙ্ক হলো 8 নম্বর অঙ্কে চলে যাই, লাভ ও ক্ষতি কিসের উপর হিসাব করা হয়। প্রশ্নটা ছিল লাভ ও ক্ষতি কিসের উপর হিসাব করা হয়। উত্তর লিখেছে মেয়ে, ক্রয় মূল্যের উপর। উত্তর সঠিক দিয়েছে, ক্রয় মূল্যের উপর। হ্যাঁ, আসলে কি একটা জিনিস এর লাভ ক্ষতি, প্রত্যেকটা পণ্য জিনিস তার একটা দাম আছে, আছে না, মূল্য আছে। এটা কি হয়, কেনা বেচা, একজনে কিনে কিনে এনে আরেকজনের কাছে বিক্রি করে, এই যে ক্রয় বিক্রয় হয় এর মাঝখানে কিছু লাভ ক্ষতি, তাই না? লাভ ক্ষতি বুঝছো তো? লাভ ক্ষতি কি, লাভ ক্রয় মূল্য কিনছে 100 টাকা ঠিক বলেছে মেয়ে, সুন্দর বলেছে। যে কেউ যদি কোনো বস্তু 100 টাকায় কিনে 120 টাকা বিক্রয় করে, তাহলে 20 টাকা লাভ হয়েছে, মেয়ে সেটা বলেছে। অর্থাৎ বুঝতে পেরেছ লাভ কি জিনিস, অর্থাৎ আসল টাকা দিয়ে যে জিনিসটা কিনলো সেটা হলো আসল টাকা, যে টাকা দিয়ে জিনিসটা কিনলো সেটা কি টাকা, আসল। এই আসল টাকাটার নাম হলো ক্রয় মূল্য। কি মূল্য? ক্রয় মূল্য। এই ক্রয় মূল্য, তারপর এই জিনিসটা যখন সে বিক্রি করবে, এই আসল টাকার উপর কিছু লাভের চেষ্টা করবে, তাই না? তাহলে 100 টাকায় ক্রয়কৃত জিনিসটা যদি সে 120 টাকা বিক্রয় করে, তাহলে তার 20 টাকা লাভ হবে। আসল 100 টাকা তো রয়েই গেল, তার উপরে আরো 20 টাকা লাভ পেল। ঠিক বলেছে মেয়ে, অর্থাৎ তাহলে ক্ষতি, ক্ষতি কি জিনিস বাবা? আচ্ছা যাই হোক, অসুবিধা নাই, বুঝিয়েছে। 100 টাকার জিনিস আছে, এমন জিনিস আমরা প্রায় যখন কোনো কেনাকাটা করি লাভ লস তো হয়ই, তো অনেক কাঁচা বাজার, কাঁচা সবজি, কাঁচা জিনিস, র মেটেরিয়ালস, অনেক জিনিসপত্র রয়েছে যা প্রকৃত মূল্য আর পাওয়া যায় না। উদাহরণ দেওয়া যায়, কোনো সবজি যখন ব্যবসায়ীরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, পরিবহনজনিত কারণে বা কোনো কারণে কিছু অংশ পচে যেতে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে পরিবহন বা মাল ডেলিভারি যেতে দেরি হয়ে গেছে, পচে যায়, এই ক্ষেত্রে লস। অথবা পচন ধরেছে, বেশি দিন টিকবে না, তাহলে এই সকল ক্ষেত্রে দেখা যাচ্ছে যত দ্রুত মালামালগুলো ছেড়ে দেওয়া যায় তত দ্রুত লস পোষানো যাবে। তো এই সকল ক্ষেত্রে অনেক সময় কোনো পণ্যদ্রব্য বিক্রেতারা লস দিয়ে হলেও কী করে, বিক্রি করে, ক্ষতি দিয়েও বিক্রি করে। তাহলে 100 টাকার একটা পণ্য কিনে যদি 90 টাকা বিক্রি করা হয়, কত টাকা ক্ষতি হলো বাবা? 10 টাকা ক্ষতি হলো, অর্থাৎ আসল থেকে ঘাটতি দেখা দিল। হ্যাঁ, এখানে এই বিষয়টা দেখাই, ধরো 100 টাকায় জিনিসটা ক্রয় হলো, কত হলো? 100 টাকা কি মূল্য? ক্রয় মূল্য। 90 টাকা সে এটা বিক্রয় মূল্য, 90 টাকা বিক্রয় মূল্য। তাহলে তার কি হলো, এটা থেকে এটা তখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ। তাহলে 10 টাকা তার ক্ষতি হলো, 10 টাকা কি হলো? ক্ষতি হলো, 10 টাকা। তাহলে ক্ষতির বিষয়টা কি বুঝতে পেরেছ? এটি এগুলো বুঝতে হবে, এখানে এখানে বোঝা জরুরি, কারণ বিষয়টাই হলো লাভ ক্ষতি।
লাভ না হয় ক্ষতি। পরবর্তী প্রশ্ন ছিল 9 নম্বর প্রশ্ন, 20% বা শতকরা 20 মানে কি? প্রশ্নটা ছিল শতকরা 20 মানে কি, অর্থাৎ যে প্রশ্নটা দেখাচ্ছে 20% মানে কি। নিয়ে লিখছে 120, একটু নিচে করে দেখাতে হবে, 120 কত, 120 বা 100 ভাগের 20, 100 ভাগের 20 মানে হলো 5 ভাগের 1। এটা আবার সরল ভগ্নাংশে প্রকাশ করলে বা লঘুষ্টকে প্রকাশ করলে সেটা 5 ভাগের 1। 20 দিয়ে এটাকে কাটলে কিভাবে হয় সেটা দেখাচ্ছে, 20 দিয়ে 20 এর মধ্যে একবার, 20 100 মধ্যে যায় 5 বার, তাহলে সমান কত হয়, 5 ভাগের 1। রাইট, তুমি খুব সুন্দর লিখেছো বাবা। হয়েছে 10 নম্বর প্রশ্ন ছিল 50 টাকার 30% কত, 50 টাকার 30% কত, এই প্রশ্নটা দেখা যাক, করে দেখেছে 50 টাকার 30%, 30 টাকা 100 টাকায়, তাহলে 100 টাকায় 30% মানে কি, 130, তাই না? তো এই 30 হলো 30%টা বের করতে হবে, তিরিশ টাকা হলো 100 টাকা, 1 টাকা 100 ভাগের 30 টাকা, 50 টাকা 100 ভাগের 30 গুণ 50, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা গেল, রইল 3 গুণ 5, সংখ্যাটা করছে দেখাচ্ছি, 3 গুণ 5, 3 5 15 টাকা, গুড, সুন্দর হয়েছে। অর্থাৎ এটা করে দেখাইছে যে 50 টাকার 30% হলো 15 টাকা। পরবর্তী ধাপে যাচ্ছি, পরবর্তীতে আমরা এখানে এই যে সে ধারণা লাভ করলো শতকরা সম্বন্ধে, এবার আরেকটু গভীরে যাওয়া যাক। এবার তাকে 4টা প্রশ্ন করেছি, 4 ভাগের 1কে শতকরায় প্রকাশ করো, বলেছি 4 ভাগের 1কে শতকরায় প্রকাশ করো, তারপর বলেছি 4 ভাগের 3কে শতকরায় প্রকাশ করো, এরকম দিয়েছি যাতে মস্তিষ্কের একটি প্রক্রিয়া সেখানে সম্পন্ন হয়। পরে 0.24কে শতকরায় প্রকাশ করতে বলেছি, অর্থাৎ দশমিকের সাথে 100-র সম্পর্কটা কীরকম হবে, 100 উপরে যাবে না নিচে যাবে ভগ্নাংশে, সেগুলো কনসেপশন আনার জন্য, আর দশমিকের জন্য কী হলো কী হয় সে বিষয়গুলোর জন্য দিয়েছে, এ বিষয়ে তার ধারণা রয়েছে, লেখার পর আলোচনা করা যাবে। 4 নম্বর প্রশ্নে দিয়েছি 75% অর্থাৎ শতকরা 75কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, সে অঙ্কটা করে দেখাবে, দেখা যাক কী লিখে উপরের এই 4টি প্রশ্নের উত্তর দাও। একটু কাছে থেকে দেখাই, ক্যামেরায় উল্টা দেখাচ্ছে না সোজা দেখাচ্ছে, এ বিষয়টা এখনো জানি না আমরা, দেখা যাক আপলোড করার পর হয়তো বোঝা যাবে।
না আচ্ছা করতে থাকো। দেখাচ্ছি গেল আমার ছেলে মাসাই মহাবীর, সে অবশ্য প্রথম শ্রেণীর ছাত্র। তোমার পরিচয় বলো তো বাবা, বলো। লজ্জা পাচ্ছে ছোট, আজকে ওর একটা দাঁত পড়ে গেছে, তাই না? ও এখন দাঁত পড়ার সময়, সবগুলো দাঁত ফুকলা ছিল, এখন অবশ্য আস্তে আস্তে করে বিরাট সাইজের দাঁত হচ্ছে, একটা বড় বড় সাইজের দাঁত, তাই না বাবা? বড় বড় সাইজের দাঁত হওয়া ভালো। ঠিক আছে, তোমার নামটা বলো। মাসেক মাহাবিন। তুমি দুষ্ট ছেলে না ভালো ছেলে? ভালো ছেলে। এই কোয়ারেন্টাইন টাইমে বা এই দুর্যোগের সময় সে একটিবারের জন্য এখনো গেটের বাইরে যায়নি, তাই 2 মাস হতে চলল ঘরের ভিতর বন্দি। আমরা মূলত বন্দি সময় কাটাচ্ছি এখন। অবশ্য এটা হলো বিশ্ব সারা বিশ্বের একটা সমস্যা, ওয়ার্ল্ড ক্রাইসিস, বিশ্ব মহামারী নাম দেওয়া হয়েছে। এরকম অভিজ্ঞতার মুখোমুখি পৃথিবী এর পূর্বে কোনোদিন হয়নি। সমগ্র পৃথিবী একসাথে আক্রান্ত হওয়ার খবর এই প্রথম, পৃথিবী এই প্রথম এক নতুন অভিজ্ঞতা লাভ করেছে। প্রকৃতি হয়তো তার নিজস্ব নিয়মেই এটা আবার ঠিক হয়ে যাবে, ঠিক যাই বসে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো যাক, মেয়ে অঙ্ক করেছে, 4টা অঙ্ক দেখি। তো 4টা অঙ্কের সম্বন্ধে আমরা দেখি কি অবস্থা। অঙ্কগুলো দেখা যাক, অঙ্কটি দেখাতে হবে। প্রথম অঙ্কটা ছিল হলো 1 নম্বর শিখন ফল, দেখা যাচ্ছে এখানে 1 নম্বর একটা অঙ্ক ছিল, 4 ভাগের 1কে শতকরায় প্রকাশ করো। 4 ভাগের 1কে শতকরায় প্রকাশ, এই অঙ্কটা করছি, 4 ভাগের 1কে শতকরায় প্রকাশ। মেয়ে লিখেছে, ধরো এখানে 100 এর 4 ভাগের 1, 100 এর 4 ভাগের 1, তারপর 4 দিয়ে 100কে কেটেছে, অর্থাৎ ভাগ করেছে, 25 হয়েছে। এখানে 1 আছে, 25 গুণ 1 = 25, হ্যাঁ। তাহলে 4 ভাগের 1কে শতকরায় প্রকাশ করলে হয় 25%, কি হয়? 25%। এই চিহ্নটার নাম কি বাবা বলো তো? পার্সেন্ট বা শতকরা চিহ্ন, হ্যাঁ ঠিক বলেছ। 2 নম্বর অঙ্ক ছিল 4 ভাগের 3কে শতকরায় প্রকাশ করো। এখানে লব অবশ্য 3 দেওয়া হয়েছে, যাতে করে সে 3-এর গুণনটাও সেখানে বুঝতে পারে। তাহলে 100 এর 4 ভাগের 3, 4 দিয়ে 100 কাটালো 25, তাহলে রইলো 25 গুণ 3, 3 25 75, তাহলে এখানে লিখতে হবে 75%। এখানে পার্সেন্ট লেখা যাবে না, এখানে লিখতে হবে পার্সেন্ট, তাই না? কারণ এখানে 100 উপস্থিতি ছিল, এখানে নাই। তারপরে 3 নম্বর প্রশ্ন ছিল হলো 0.024কে শতকরা প্রকাশ করো, 0.24। তাহলে এখানে বিষয়টা মেয়ে বুঝেছে, কারণ ভগ্নাংশ কনসেপ্ট আগে থেকেই ছিল বলে সহজেই সেটা পেরেছে। তো বিষয়টা হলো এরকম, 100, এই 100 জিনিসটা এখানে আসলো কোত্থেকে, সেই বিষয়টা হলো এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, তাই না? দেখানো যাক, 0.24, তো এই দশমিকটাকে কি করতে হবে? বেনিশ করতে হবে, তাই না? তো বেনিশ করার জন্য ভগ্নাংশ আকারে আমরা জানি এই দশমিকের জন্য দিতে হয় কি, একটা 1, বাকি প্রত্যেক ঘরের জন্য একটা করে 0। তাহলে 100 ভাগের 24 কি হলো? তাহলে 100 ভাগের 24কে বলা হয় 24%। 100 ভাগের 24কে কি বলা হয়?
গুড, খুব ভালো হয়েছে, পেরেছ। এ পর্যন্ত সবগুলো অঙ্কই মেয়ে পেরেছে, আমারও ভালো লাগছে। পরেরটা কি ছিল? পরের অঙ্কটাই যাওয়া যাক। 75% বা শতকরা 75% সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে মেয়ে 100 ভাগ, মানে বিষয়টা হচ্ছে 75%। এই বিষয়টা মানে কি 75%? এটা মানে হলো 100 ভাগে 75, এটা মানে হলো 100 ভাগে 75। তারপর মেয়ে এটাই কেটেছে 25 দ্বারা কাটলে বা ভাগ করলে, আমরা কাটাই ভুলে থাকি মূলত, 4 হয়, ভাগ করলে 4 হয়, আর 75 কে 25 দ্বারা ভাগ করলে 3 হয়, তাহলে উত্তরটা হয় 4 ভাগে 3। তাহলে ভগ্নাংশে প্রকাশ করলে কি হলো? 4 ভাগে 3। খুব সুন্দর হয়েছে, হ্যাঁ খুব ভালো করেছো। এটাকে আবার ঠেলে, এই যে দেখো, আসলে এটা প্লাস্টিকের টেবিল, মেয়ে ঠেলে ঠেলে এটাকে একবারে সেই ক্যামেরা সহ ফেলে দেয়। তো যাই হোক বউ, এখন পরের আরও দুটো অঙ্ক রয়েছে। এই দুটো অঙ্ক এখন এই কনসেপশন থেকে, মূলত শতকরার একটু সাধারণ কনসেপশন হয়েছে, এখন একটা স্বাভাবিক কনসেপশন থেকে মেয়েকে আমি আরও দুটো অঙ্ক করতে দিয়েছি। এখানে আমি প্রশ্ন করে নিয়ে আসছিলাম, প্রশ্ন যেটা হলো একটু দেখাচ্ছি, অঙ্ক করেই দেখাও। এক, কোনো বিদ্যালয়ের 5ম শ্রেণীতে 60 জন শিক্ষার্থীর মধ্যে শতকরা 5 অর্থাৎ 5% অনুপস্থিত থাকলে ক্লাসে কতজন অনুপস্থিত ছিল? এটা আমি দেখেছি কোনো এক সময় পরীক্ষায় আসছে এই অঙ্কটা। আমি অঙ্কটা বই দেখে দেখে তুলে নিয়ে আসছি, দেখি মেয়ে পারে কি না। প্রাথমিক পর্যায়ে সহজ অঙ্কগুলো দিয়েই শুরু করতে হবে। শেষ করা একটু পড়াশোনা করো।
কই? যাই হোক, মেয়ে অঙ্ক করছে, দেখি অঙ্ক কি অবস্থা। পরবর্তী ভিডিওতে হয়তো বুঝতে পারবো কোন দিক থেকে ধরলে ভালো দেখায়, কিভাবে ধরলে ভালো দেখায়, এগুলো। কমপ্লিট হয়ে গেছে, ভেরি গুড। ঠিক আছে, অনলাইনে ক্লাস করছে, কেমন লাগছে বাবা? ভালো লাগছে। আরো ক্লাস করবা না পরদিন? আজকে শেষ, আরো করবা? ভালো লাগছে তো। যাই হোক, মেয়ের ভালো লাগছে, তার অনুভূতির কথাও জানা উচিত। মেয়ে অনলাইনে প্রথম ক্লাস করছে, একটু কয়েনেস কাজ করছে, অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম একটু শাইনেস থাকি, তো মেয়ের মধ্যে এখন শাইনেস কাজ করছে। তো যাই হোক, এটা হয়তো অতিক্রম করবে, একটু প্রাণচঞ্চল হবে, আজকে প্রথম দিন তাই প্রাণ খুলে না কথা বলতে পারছে, না হাসতে পারছে, না তার অনুভূতি ব্যক্ত করতে পারছে, ঠিক না? প্রথম দিন একটু এরকম হয়, বা সবারই হয়, একটু ট্রাম্বলিং থাকে, একটু ইন্টেন্সিভ হরর কাজ করে, তো ধীরে ধীরে সেগুলো ঠিক হয়ে যায়। যাই হোক, অঙ্কে যাওয়া যাক, অঙ্কগুলো দেখি। অঙ্ক দেখগুলো দেখাতে হবে এখানে। যাই হোক, প্রথম অঙ্ক ছিল হলো, কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে 60 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত থাকলে ক্লাসে কতজন অনুপস্থিত ছিল? লিখেছে এটা, 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত 5 জন, 5% অনুপস্থিত। 5% অনুপস্থিত মানেই হলো 100 জনের মধ্যে, 5% মানে হলো 100 জনের মধ্যে 5 জন অনুপস্থিত। 100 জনের মধ্যে 5 জন অনুপস্থিত, মোট 100 জন, তার মধ্যে 5 জন অনুপস্থিত। তার মানে কয়জন আছে ক্লাসে? আইসে কয়জন? 95 জন। এটা বুঝে গেছে, ঠিক। তাহলে এটা হলে 100 জনের হিসাব, কতজনে? 100 জনের হিসাব। কিন্তু আমার এখানে ক্লাসে তো 100 জন ছাত্রছাত্রী নাই, মোট ছাত্রছাত্রী কয়জন? 60 জন। ঠিক আছে, তাহলে কতজন স্টুডেন্ট অনুপস্থিত ছিল 60 জনে সেটা বের করতে হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল 5 জন, একদম ঠিক লিখেছ। তারপর এটা একজনে বের করতে হয়, 1 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল 100/5, ধরো না। তারপর আমার এখানে সংখ্যা দেওয়া আছে 60 জন শিক্ষার্থীর মধ্যে কয়জন অনুপস্থিত, তাহলেই 100-র নিচে এখানে 60। এক্ষেত্রে বলে রাখা উচিত, যে জিনিস, যে রিকোয়ারমেন্টটা চাওয়া হবে, অর্থাৎ যে উত্তরটা চাওয়া হবে, সেই উত্তরটা সর্বদাই এখানে ডান দিকে থাকবে, তাই না? এটা মনে রাখতে হবে। তাহলে 60 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত 1 জনে যত হয় তার চেয়ে বেশি হবে, তাই 60 উপরে যাবে। 60 কথাটা কই যাই? তাহলে 100/5 × 60, তাহলে কাটলা হলো এটাই আর এইটাই কাটলা, এদি 0 0 কাটা দিয়েছ, 5 দিয়ে 10কে কেটেছ 2, আবার 2 দিয়ে 6কে কেটেছ 3। কাটাটা তেমন সুন্দর হয়নি, তুমি এটা এইভাবে কাটতে পারতা, খেয়াল করো, এটা একটু এইভাবে কাটলে সুন্দর হইতো বাবা। দেখো, 100/5 × 60, তাই না? 5 দিয়ে যদি 100কে কাটি, 5 বেশি
100 তাই না 20 দিয়ে 60 কে কাটলে 3 বেশি 60 তাহলে 3 যা সুন্দর হতো অথবা এই কাটাটা এভাবে কাটলে সুন্দর হতো এরপরে আর এইভাবে কাটা যেতে পারত 120 5 গুণ 60 তাই না তাহলে তুমি কেটেছো এই শূন্য আর এই শূন্য এবার সংখ্যাটা ছোট হয়ে আসলো তাই তো তাহলে এইটাই আর এইটাই আগে কাটি 3 দুগুণে 6 5 দুগুণে 10 ঠিক কিনা তারপরে এই পাঁচে আর এই পাঁচে কাটে রইল 3 তো যাই হোক এভাবেই আমাদের আইকিউ কে বাড়াতে হবে অঙ্ক মানে বুদ্ধির খেলা যে যত বেশি অঙ্ক করবে তার আইকিউ তত ডেভেলপ হবে বুদ্ধি বাড়বে উপস্থিত বুদ্ধি বাড়বে চিন্তার বুদ্ধি বাড়বে তাই না ওকে পরে একই রকম একটা অঙ্ক ছিল অঙ্কটা ছিল কোন বিদ্যালয়ে 500 জন শিক্ষার্থীর মধ্যে 10% অনুপস্থিত থাকলে বিদ্যালয়ে কতজন অনুপস্থিত ছিল তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল 10 জন একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল 100 ভাগে 10 500 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল 100 ভাগে 10 গুণ 500 কাটা গেল রইল 10 গুণ 5 মানে 50 জন গুড তার মানে আজকে আমার মেয়ে 100% সঠিক জবাব দিয়েছে 100 তে 100 100 100% ভালো করেছ তো যাই হোক প্রথম ক্লাস মেয়ের প্রথম ক্লাস আমাদের প্রথম লাইভ টেলিকাস্ট তো যাই হোক কেমন লাগলো অনুভূতি প্রকাশ করবেন যাই দেখি পরবর্তী ক্লাসে কি কি ভুল ত্রুটি আছে শুধরে নেওয়ার চেষ্টা করব এবার প্রশ্ন এবং উত্তর এই জিনিসটা একটু ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরছি দেখি দেখা যায় কিনা প্রশ্নটা এবং উত্তরটা প্রশ্নটা একটা এইভাবে ধরলাম এক নজরে যাই একটু জানি না কোন দিকে সঠিক হবে এভাবে যদি দেখলাম কেমন হয় কোন দিক থেকে ভালো দেখাবে এটা দেখার জন্যই টেস্টের জন্য মূলত এখানে দিয়েছি এটা টেস্ট ট্রান্সমিশন চলছে দেখি এই হলো প্রশ্ন এবার উত্তর দেখাচ্ছি পুরো প্রশ্নের উত্তরটুকু আমি করে রেখেছি এভাবে উত্তরটা দেখেনে প্রয়োজনে এটা স্টিল করে উত্তরটা আপনারা দেখে নিতে পারবেন এটাকে আবার এভাবে করে দেখাই কোন দিকে সঠিক সুন্দর দেখাবে জানি না টেস্ট ট্রান্সমিশন চলছে এটা উত্তর তাহলে এ পর্যন্তই সবাইকেই টাকা দিয়ে দেবেন বলে দাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি বলো সবার সুস্বাস্থ্য কামনা করি তুমি বলো বাবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলো বলে দাও একটা বলো যাই হোক সুপ্রিয় দর্শক আজকে পর্যন্তই আজকে আমাদের প্রথম দিন চেষ্টা চালাচ্ছি প্রায় 50 মিনিট সময় হয়ে গেল যাই হোক 50 মিনিটের একটি গণিত ক্লাস সম্পন্ন করলাম আগেই বলে রাখছি ভুল ত্রুটি ক্ষমা করবেন এটি আমাদের প্রথম অনলাইন ট্রান্সমিশন প্রথম ভিডিও বা ভিডিওতে ক্লাস করা কেমন লাগলো জানাবেন আর কী কী ত্রুটি বিচ্যুতি আছে এটা আমরা যখন দেখব তখন বুঝব এবং সেগুলো সংশোধন করে নেব আর মূলত শিখছি আমিও শিক্ষার্থী আমিও শিখছি আর আমি
মেয়েকে শেখাচ্ছি, মেয়ে আমাকে শেখাচ্ছে, আমরা দুজন মিলেমিশে শিখছি, তাই না বাবা? তো আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, আমি মূলত প্রাইভেট পড়াচ্ছি, এই প্রাইভেটটুকুই আপনাদের সাথে শেয়ার করাচ্ছি, শেয়ার করছি। আমার মেয়েকে আমি পড়াচ্ছি কোয়ারেন্টাইনে বসে বসে, এটাই আপনাদের সাথে লাইভ টেলিকাস্ট করছি। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায় আজ এ পর্যন্তই, শুভরাত্রি।